सेक्स डिटर्मिनेशन इन हानी बी आम्रा आलोचना करे बुझे नहीं ची ब्यापारटा कि एबार सरासरि एनसीईआरटी ते ढुकबो सेक्स डिटर्मिनेशन हानी बी द सेक्स डिटर्मिनेशन इन हानी बी इज बेस्ड ऑन द नम्बर अफ सेट जेटा बोललाम सेट क्रोमोजोम्स एंड इंडिविजुअल रिसिप्ट तहले एई जे सेट क्रोमोजोम এই সেট ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে আমি যদি একটা সেট 16 ধরি আরেকটা সেট 16 ধরি এই দুটো যুক্ত হয়ে যদি 32 হয় তবে দেখব সেটা ফিমেল হচ্ছে আর 16 যদি হয় সেখানে কিন্তু এটা মেল হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেটের উপরে নির্ভর করে আমরা তার মানে এটা ডিপ্লয়েড 2n এটা হ্যাপ্লয়েড তাহলে এখানে আমরা বলতে পারি হ্যাপ্লো ডিপ্লন্টিক সেক্স ডিটারমিনেশন এটা বলতে পারি অ্যান অফস্প্রিং ফ্রম দ্য ইউনিয়ন অফ স্পার্ম ইউনিয়ন অফ এ স্পার্ম অ্যান্ড অ্যান এগ ডেভেলপস ফিমেল কুইন অর ওয়ার্কার তাহলে ওয়ার্কার যে শ্রমিক অলসো ফিমেল শ্রমিক অলসো ফিমেল ক্লিয়ার কুইন তো ফিমেল তাহলে ফিমেল তৈরি করছে ফিমেল হচ্ছে দুটো একটা কুইন একদম ওয়ার্কার দুটো তৈরি করছে এবং সে হচ্ছে ফার্টিলাইজ কার সঙ্গে ফার্টিলাইজ স্পার্মের কাছ থেকে ফার্টিলাইজ হচ্ছে একটা ফার্টিলাইজ হচ্ছে তাহলে একটা যদি তৈরি করতে হয় তাহলে বাই মেয়োসিস তৈরি করতে হবে 16 এগ তাহলে এগ আর এখানে বাই মাইটোসিস একে তৈরি করতে হবে স্পার্ম তারপরে যদি এই দুটো যুক্ত হয় তবেই কিন্তু যুক্ত হলে তৈরি হবে 32 সেট ঠিক অ্যান আনফার্টিলাইজড এগ তাহলে আনফার্টিলাইজড এগ থেকে যদি কোনো কারণে কোনো জীব তৈরি হয় তখন আমরা প্রাণী হলে তাকে বলি পার্থেনোজেনেসিস প্রাণী যখন তৈরি হয় আনফার্টিলাইজড এগ ভালো করে বুঝতে হবে আনফার্টিলাইজড এগ আমরা বলছি ড্রন বা মেল তাহলে কথাটা কি দেখো আমি প্রথমেই বলেছিলাম যে আসলে মৌমাছিদের সোশ্যালে মেল বলে প্রকৃতপক্ষে কিচ্ছু নেই হ্যাঁ আছে কিন্তু যদি তুমি জেনেটিক্যালি দেখো তাহলে কিন্তু সবই কিন্তু বলছি হচ্ছে আনফার্টিলাইজ এগ তাহলে এগ থেকে তৈরি হচ্ছে কি মেল তাহলে এগ কে কে দেয় ফিমেল আর তার মধ্যে ফিমেলের বৈশিষ্ট্যই থাকা উচিত তাহলে সারা বিশ্বে কত পিকুলারিটি আছে তার মধ্যে এটাও একটা তাহলে আনফার্টিলাইজড এগ ডেভেলপস এ মেল অর ড্রন বাই পার্থেনোজেনেসিস তাহলে সে বড় হয়ে পার্থেনোজেনেসিস হচ্ছে দিস মেকানিজমকে কী বলছি অ্যারেনোটোকি এটা মনে রাখো অ্যারেনোটোকি তাহলে এই পার্থেনোজেনেসিস এটাকে বলছি আমরা অ্যারেনোটোকি কারণ সব ক্ষেত্রে বলবো না এখানে তো আনফার্টিলাইজ এগ থেকে মেল তৈরি হচ্ছে আনফার্টিলাইজ এগস থেকে যদি কোনো যেমন উদ্ভিদের ক্ষেত্রে আনফার্টিলাইজড এক থেকে বলছি আনফার্টিলাইজ অবস্থা থেকে যদি কোনো উদ্ভিদ তৈরি হয় তখন তাকে পার্থেনোকার্পি বলছি ফল আনফার্টিলাইজ অবস্থায় বীজহীন এখানে কিন্তু অ্যারেনোটোকি বলছি কেন পার্থেনোজেনেসিসটাকে দিস মিনস দ্যাট মেলস হ্যাভ হাফ নাম্বার অফ ক্রোমোজোম দ্যাট ইজ 16 দ্যান দ্যাট অফ ফিমেল তাহলে ফিমেলের হচ্ছে 2n ইজ ইকুয়াল টু কত 32 আর n হচ্ছে 16 এটা তোমার এনসিইআরটিতে আছে কিন্তু এখান থেকে সমস্ত উত্তরটা আমরা পাবো না তবু আমরা আগে এটা পড়বো কি বলা হচ্ছে সেক্স ডিটারমিনেশন ইন হানিবি এবং মজার ব্যাপার হচ্ছে এই যে অ্যারোগুলো আছে এগুলো কিন্তু আমার বসানো এগুলো খবরদার তুমি ওর সঙ্গে করতে যাবে না এটা বুঝে না বুঝে তুমি এনসিইআরটি ডায়াগ্রামটা দেখো ফিমেল প্যারেন্ট এটা হচ্ছে প্যারেন্ট তাহলে ফিমেল মেল মেল 16 বলা হয়েছে ফিমেল 32 মেয়োসিস প্রক্রিয়া দু
16 গ্যামেটস তৈরি করলো, 16 অনেকগুলো হবে, এই দুটো নেওয়া হলো আর কি। আর হচ্ছে কি মাইটোসিস প্রক্রিয়া অজস্র হবে, যাই হোক একটাকে নেওয়া হলো। এবার এই যে মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি হচ্ছে, এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটা, এই গ্যামেটটা হচ্ছে ফিমেল গ্যামেট, এই গ্যামেটটা হচ্ছে মেল গ্যামেট। এর যখন ফার্টিলাইজেশন হচ্ছে তখন যে 32 2n তৈরি হচ্ছে, তখন সেটা কি তৈরি হচ্ছে না, ফিমেল, গুড। আর উইদাউট ফার্টিলাইজেশন দ্যাট ইজ পার্থেনোজেনেসিস, সরাসরি মেল তৈরি হচ্ছে, এইটুকু এখানে দেওয়া হলো। এবার এই যে মেল, এই মেলের দেখো বাবা নেই, দ্যার ইজ নো ফাদার। আবার এই মেল, এই মেলের কোনো ছেলে নেই, ক্লিয়ার। কিন্তু গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ডসন যে আছে সেটা তো আমাদের প্রমাণ করতে হবে, সেটা আমি পরবর্তীতে প্রমাণ করে দিচ্ছি। নেক্সট, কি বলা হচ্ছে, ফিমেলস আর অলওয়েজ ডিপ্লয়েড, দ্যাট ইজ 2n ইজ ইকুয়াল টু 32, মেলস হ্যাপ্লয়েড, n ইজ ইকুয়াল টু 60, গুড। সেই জন্য এটাকে আমরা বলছি দিস ইজ কল্ড হ্যাপ্লো ডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন, সেই জন্য হ্যাপ্লো ডিপ্লয়েডই, হ্যাপ্লো ডিপ্লয়েড বা হ্যাপ্লো ডিপ্লয়েড সেক্স ডিটারমিনেশন সিস্টেম কোথায় দেখতে পাই আমরা, হানিবির মধ্যে দেখতে পাই। Has special characteristic features such as male produce sperm by mitosis, they do not have father, cannot have son, but have grandfather, এখানে NCT বলছে grandfather আছে, and can have grandson, সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। যে কোনো একজন পুরুষের তার বাবা নেই, তার ছেলে সন্তান নেই, কিন্তু তার ঠাকুর দাদা আছে এবং নাতি আছে, মানে গ্র্যান্ডসন আছে, গ্র্যান্ডফাদার আছে। ফিমেলস প্রডিউস ওভা, ওভা তৈরি করছে বাই মিওসিস, অ্যান্ড ফিমেলস আর প্রডিউসড বাই ফার্টিলাইজেশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম, ফিমেলস হচ্ছে ডিপ্লয়েড আর 2n, এটা তো আমরা বুঝেই গেছি। নেক্সট, এই এই ডায়াগ্রামটা দেখি, যদি তার সঙ্গে করি, এই মেল মেয়স মাইটোসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি করলো, গ্যামেট। এই ফিমেল মেয়োসিস প্রক্রিয়ায় গ্যামেট তৈরি করলো, ফার্টিলাইজ হলো, ফিমেল। তাহলে এই যে বাবা, এর কন্যা আছে, ভালো করে বোঝো, এই মা, এরও কন্যা আছে, এই মা, এর ছেলে সন্তান আছে। তাহলে মাদার হ্যাজ ফিমেল অ্যান্ড মেল চাইল্ড, গুড। কিন্তু ফাদার, তার কিন্তু কোনো ছেলে মানে মেল নেই, সেই জন্য ক্যান নট হ্যাভ সন, ক্যান নট হ্যাভ সন, বাট হ্যাভ গ্র্যান্ডসন, পরে আসছি। এবং এই যে ফিমেল, এ আবার মিওসিস প্রক্রিয়া কী তৈরি করবে, গ্যামেট তৈরি করবে। তো গ্যামেট তৈরি করার অর্থই হলো কি, এ আবার মেওস পার্থেনোজেনেসিস প্রক্রিয়া মেল তৈরি হলো। তাহলে এই যে মেলটা তৈরি হলো, এই মেলটা তার মাদারকে, এই যে মাদার, তাহলে এই মাদারের হলে পরে, এই মাদারের ফাদার যদি বলি, তাহলে কে, এ, তাহলে এটা গ্র্যান্ডসন। তাহলে এই মেলের গ্র্যান্ডসন গ্র্যান্ডফাদারকে, দিস ইজ গ্র্যান্ডফাদার, এই মেলের গ্র্যান্ডফাদার এই যে, আর এই মেলের গ্র্যান্ডসন এই যে, আর ডু নট হ্যাভ ফাদার, এই মেলের কোনো ফাদার নেই, দেখো ভালো করে তাকে, বাট হ্যাভ গ্র্যান্ডফাদার, প্রমাণ করে দিতে পারলাম। তো তো এইভাবে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, বুঝতে পারলে আর কোনো অসুবিধা থাকা উচিত। তাহলে মায়ের ক্ষেত্রে দুটো সন্তানই আছে, ছেলে এবং মেয়ে, আলটিমেটলি তো সেট অফ ক্রোমোজোম, এখানে এক্স ওয়াই কোনো ডিটারমাইনিং ফ্যাক্টর নয়, সেক্স ক্রোমোজোম বলতে কিছু না, সেট অফ ক্রোমোজোমের উপর ডিপেন্ড করে। ইনসেক্ট মেইনলি অর্ডার হাইমেনোপ্টারা, মানে বীজের মধ্যে পড়ে, অ্যান্ড হানি, দেখো বীজ ছাড়াও কি আছে, অ্যান্ড
মানে পিঁপড়ে হানিবি ওয়াপস এরা পড়ছে এই আওতায়। সেক্স ডিপ্লোরেশন টেক্স প্লেস সেট অফ ক্রোমোজোম ডিপ্লয়েড ফিমেল হ্যাপ্লয়েড মেল হানিবি মেল ইন্ডিভিজুয়াল ডন ডেভেলপস ফ্রম আনফার্টিলাইজড হ্যাপ্লয়েড এগ থেকে হচ্ছে মেল অলওয়েজ পার্থেনোট মানে পার্থেনোজেনেসিসের মাধ্যমে হচ্ছে কুইন ওয়ার্কার কুইন অ্যান্ড ওয়ার্কার ডেভেলপস ফ্রম ডিপ্লয়েড এগ অর্থাৎ দুটো ফিমেল ফার্টিলাইজড এগ তাহলে ফার্টিলাইজড এগ ডিপ্লয়েড লার্ভা বেশ যদি রয়্যাল জেলি তাদের খাওয়ানো হয় তাহলে কুইন হবে আর যদি প্লেন ব্রিড খাওয়ানো হয় বি ব্রিড তাহলে ওয়ার্কার হবে। এটা তোমরা জানো 19 থেকে পড়ে এসছো। জেনিক ব্যালেন্স থিওরি এই জেনিক ব্যালেন্স থিওরি সি ব্রিজ এখানে কি করেছিল এখানে উনি যেটা হচ্ছে পিকুলিয়ার এক ধরনের ড্রসোফিলা পেয়েছিল টিপ্লয়েড ফিমেল যার থ্রি সেট অফ অটোজোম আর থ্রি সেট অফ এক্স সাধারণত বাঁচে না কিন্তু বেঁচে গেছিল ভাগ্যচক্রে। তো এদের সেক্স ডিটারমিনেশন করতে গিয়ে এর সঙ্গে নর্মাল মেলের মানে মেলের মেল নর্মাল মেলের সঙ্গে যখন সেক্স করানো হয়েছিল তখন দেখা গেছিলো অবাককাণ্ড। কী অবাককাণ্ড না দেখা গেছিলো যেটা মেল হওয়ার কথা সেটা মেল হচ্ছে না যেটা ফিমেল হওয়ার কথা সেটা ফিমেল হচ্ছে না। তখন উনি দেখলেন আসলে ফিমেল ক্যারেক্টার এক্স ক্রোমোজোমের উপরে রয়েছে ফিমেল ক্যারেক্টার এক্স ক্রোমোজোমের উপরে আছে আর মেল ক্যারেক্টার অটোজোমের উপরে মেল ক্যারেক্টার। কিন্তু ফার্টিলাইজেশন ফ্যাক্টর মানে যেটা জনন ঘটাতে পারবে সেটা শুধুমাত্র ওয়াই ক্রোমোজোমের উপরে আছে মেলের ক্ষেত্রে, শুধু এই বৈশিষ্ট্যটা হচ্ছে মেলের। সেই জন্য যে ক্যারেক্টারিস্টিক্স যে ফিমেলনেস বা মেলনেস ডিপেন্ড করছে কি রেশিওর উপরে, কি পার্সেন্টেজে এক্স ক্রোমোজোম আছে আর কি পার্সেন্টেজে ওয়াই ক্রোমোজোম আছে, তাহলে সেক্স ইন্ডেক্স ইজ ইকুয়াল টু হবে নাম্বার অফ এক্স ক্রোমোজোম অ্যান্ড নাম্বার অফ সেট অফ অটোজোম। তাহলে নাম্বার অফ এক্স ক্রোমোজোম যা হবে তাহলে সেক্স ইন্ডেক্স এদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে কী হয় এক্স বাই এ এই রেশিওতে, এই রেশিও যদি ইজ ইকুয়াল টু ওয়ান হয় তবে নর্মাল ফিমেল, এই রেশিও যদি ওয়ান হয় নর্মাল, রেশিও যদি 0.5 হয় নর্মাল মেল, এবং যদি রেশিও একের বেশি হয় 1.5 হয় সুপার ফিমেল স্টেরাইল হয় সুপার ফিমেল। আবার যদি 0.5 কম হয় রেশিও 0.33 হয় তবে হচ্ছে সুপার মেল স্টেরাইল হয়, আর ইন বিটুইন টু মানে 1 এবং 0.5 মাঝে যদি হয় 0.66 তাহলে ইন্টারসেক্স। এগুলো আমার মুখস্থ হয়ে গেছে বলে ঝটাঝট বলে দিতে পারলাম, তোমাকে একটু মুখস্থ করে ফেলতে হবে, এই হচ্ছে ব্যাপারটা আর কিচ্ছু না। সেটাকেই আমি পরবর্তীতে আনছি কি থ্রি এক্স ফিমেল টিপ্লয়েড এর তাহলে যদি গ্যামেট তৈরি হয় তাহলে কী হতে পারে, এই দেখো এখান থেকে গ্যামেট হলে কী হতে পারে, একটা হতে পারে 2x 2a, তাহলে বাকি রইল কি এক্স এ, আরেকটা হতে পারে কি তিনটের মধ্যে 2x 1a যদি হয় তাহলে বাকি রইল কি এক্স, ওদিকে দুটো চলেই গেল এক্স 2a, তাহলে 4 types অফ গ্যামেট উইল বি প্রডিউসড বাই দ্য টিপ্লয়েড ফিমেল। সেই জন্য চার রকম তৈরি করতে পেরেছি আমরা, এখানে চার রকমের গ্যামেট তৈরি করতে পেরেছি, আর মেল নিয়েছি তো নর্মাল দুটো সেট 2a xy, তাহলে কী হবে xa আর হচ্ছে xy, তাহলে এই দুটো হবে। এবার এর সঙ্গে যদি ক্রস ঘটাই এগুলো তোমরা পরে দেখে নিও এরকমভাবে আসবে, এবং রেশিও যদি করি তাহলে দেখা যাবে রেশিওতে দেখা যাবে 3x 3a 2x 2a 2x y
टू ए देखो वाई आछे मेलर कथा छिलो किन्तु होलो ना केनो कारण मेलनेस डिपेंड करछे रेशियोर उपरे एक्स इज टू वाईर उपरे सेइजन्य एगुलो सब फिमेल पॉइंट फाइव जदि है तब से मेल नॉर्मल এই দুটোর মাঝখানে যদি হয় ইন্টারসেক্স যদি পয়েন্ট ফাইভের কম হয় সুপার ফিমেল যদি পয়েন্ট ওয়ানের বেশি হয় তাহলে সুপার মেল মেটা সুপার বা মেটা ফিমেল সেম জিনিসটা এখানে দেখানো হয়েছে একবার দেখলে আশা করি কোনো অসুবিধা হবে না এগুলো স্টেরাইল হয় একমাত্র ফার্টাইল মেল হচ্ছে এটা এগুলো ফার্টাইল হয় আর সবই স্টেরাইল হয় স্টেরাইল মানে এরা জননগতভাবে অকেজু জনন ঘটাতে পারে না এনভায়রনমেন্ট মেকানিজম ডিটারমিনেশন যেটা হচ্ছে বোনেলিয়া ভেরিডিস একটা ম্যারাইন ওয়ার্ম আছে যার সেক্স ডিটারমিনেশন লার্ভা হয় কি হয় না এরা যখন লার্ভা মাদারের প্রোবোসিস এই প্রোবোসিস এটা মনে করো মাছটা এই লার্ভার মাদার এই মাদারের প্রোবোসিসের কাছে যদি লার্ভাটা সেটেল ডাউন করে তবে সেটা ফিমেল হয়ে যায় আর যদি এমনি মাডে দূরে দূরে কোথাও সেটেল ডাউন করে তবে হয়ে যায় ফিমেল মেল এই ক্যাটাগরিটাকে বলা হয় কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে যেটাকে বলা হয়েছে যেমন ক্রোকোডাইল টর্টয়েস ফিমেল কি হাই টেম্পারেচার প্রথমেই বলেছিলাম যে হাই টেম্পারেচার পেলে এ দুটোই ফার্টিলাইজ দুটোই ফার্টিলাইজ সামারে যদি হয় তাহলে হয়ে যাবে ফিমেল আর উইন্টারে যদি হয় তাহলে হয়ে যাবে মেল লো টেম্পারেচারে ক্লিয়ার নন অ্যালোজেনিক জিন জেনেটিক এক্সপ্রেশন এগুলো একটু একটু করে যাচ দেখে রাখবে যেমন কিছু ক্ষেত্রে যেমন সেক্স মোজাইক দেখতে পাই মানে খানিকটা অংশ হচ্ছে মেলের মতন খানিকটা অংশ হচ্ছে ফিমেলের মতন যেমন সিল্ক মথ এবং ড্রসোফিলার কিছু কিছু প্রজাতি আমরা দেখতে পাই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সেক্স ডিটারমিনেশন অন দ্য বেসিস অফ ফার্টিলাইজেশন থ্রি বেসিস প্রোগ্যামিক মানে কি ফার্টিলাইজেশন হওয়ার আগেই যদি সেক্স ডিটারমিনেশন হওয়া যায় যেমন হানিবির যখন ড্রন বা মেল তৈরি হয় তাহলে সেটা প্রোগ্রাম সিনগ্যামি মানে সাধারণত মানে সেক্স ডিটারমিনেশন করতে যখন ফার্টিলাইজেশন হয় যে কোনো আমাদের মানুষ সব প্রাণীর উদ্ভিদের ক্ষেত্রে এটা হয় আর এপিগ্যামিক মানে আফটার ফার্টিলাইজেশন হবে যেটা হচ্ছে ফিমেল অফ হানিবি ভেরি ইম্পর্টেন্ট এপি তাহলে কী হলো প্রো সিন অ্যান্ড এপিগ্যামিক এপি হচ্ছে আফটার ফার্টিলাইজেশন বিফোর ফার্টিলাইজেশন প্রো এবং সিন গ্যামিক হচ্ছে ডিউরিং ফার্টিলাইজেশন অফ সেক্স ডিটারমিনেশন অফ অর্গানিজম সাইটোলজিক্যাল বেসিস অফ সেক্স ডিটারমিনেশন লায়ন হাইপোথিসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পড়েছে এখানে না থাকলেও বার বডি কাকে বলা হয় বলেছিল যে ফিমেলদের ক্ষেত্রে ডাবল এক্স থাকে আর মেলের ক্ষেত্রে একটা এক্স ওয়াই থাকে সেই জন্য এই ডিসক্রিপেন্সি নষ্ট করার জন্য একটা হচ্ছে হেটারো ক্রোমাটিন হিসেবে থাকে আরেকটা হচ্ছে ইউ ক্রোমাটিন ইউক্রোমাটিন হিসেবে থাকে আর একটা হচ্ছে হেটারোক্রোমাটিন দুরকম হয় একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ দিস টাইপ অফ হচ্ছে ফ্যাকাল্টেটিভ প্রয়োজনে এটা কার্যকরী হবে আর প্রয়োজনে এটা নিষ্ক্রিয় থাকবে সেই জন্য ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন ফাউন্ড ইন কেস অফ হিউম্যান বিইংস ফিমেল এদের ক্ষেত্রে পাওয়া যায় ঠিক আছে ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন বলা হয় বারবটির সংখ্যা কী করে নিয়ন্ত্রণ করতে হবে টোটাল নাম্বার অফ এক্স ক্রোমোজোম মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু বার বডি কে বার বডি কে করেছিল বিজ্ঞানী বা তার নাম অনুসারে হয়েছিল সেই জন্য মেলের ক্ষেত্রে কী হবে মেলের ক্ষেত্রে থাকবে বার বডি নো বার বডি এটা মাইনাস ওয়ান করে এক্স ক্রোমোজোম একটা মাইনাস ওয়ান বার বডি থাকবে না ফিমেলের ক্ষেত্রে সব সাধারণ ফিমেলের ক্ষেত্রে ওয়ান বার বডি থাকবে কিন্তু যদি ক্লাইনোফিল্টার সিনড্রোম হয় জানি কি ডাবল এক্স ওয়াই তাহলে মেল অথচ এখানে মাইনাস ওয়ান করে দিলে একটা বারবডি আছে মেল অথচ বারবডি আছে সেটা হচ্ছে ক্লাইনোফিল্টার সিনড্রোম ফিমেল অথচ বারবডি নেই টার্নার সিনড্রোম 45 আমরা জানি কি এটা হচ্ছে 47
47 ক্রোমোজোম ক্লানিফিল্টার সিনড্রোম, 45 টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোম হচ্ছে ফিমেল, সেখানে এক্স জিরো, তাহলে এক্স জিরো মানে একটা এক্স থাকে না, এগুলো নন রিজেকশনের জন্য হয়, এগুলো নন রিজেকশন হয়। আমরা আরেকটা আইডিয়া পেয়েছি, পরে আরও আইডিয়া পাবো, তো এখান থেকে আমরা দেখব নো বারবোটিপ, নো না বারবোটিপ নেই অথচ সে ফিমেল, সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। ভালো করে মনে রেখো কোশ্চেন পড়ে, এখানে না থাকলে কী হবে, কোশ্চেন কিন্তু পড়েছে আগামীতেও পড়বে। নেক্সট হচ্ছে আর কিছু কিছু জিনিস, যেমন অ্যানলিড আছে কিছু, এই অ্যানলিড ফিমেলস এক্স হাই কোয়ালিটি সাইটোপ্লাজম হলে মেল হয়ে যায় হোয়েন ফর্মড ইন এক্স, হ্যাঁ, আর স্মল কোয়ান্টিটি হলে, হ্যাঁ, এটা হয়, মানে কি বলছে না, ফর্ম ফিমেল ইজ ফর্ম, ফিমেল ইজ ফর্মড হোয়েন এগ উইথ হাই কোয়ালিটি সাইটোপ্লাজম বেশি থাকলে ফিমেল হবে, আর যখন ভাইরাস মেল হবে যখন, তখন স্মল কোয়ান্টিটি হবে। টেস্টিক এটা একটু মনে রাখতে, এটা হচ্ছে নর্মাল টি এম ক্যাপিটাল টি, টেস্টিকুলার ফেমিলাইজেশন হচ্ছে, এটা হচ্ছে নর্মাল জিন এক্স ক্রোমোজোমের উপরে থাকে, আর এটা হচ্ছে টেস্টিকুলার ফেমিলাইজেশন, এটাকে হচ্ছে হচ্ছে মিউটেশন জিন, এটাকে মনে রাখো ভবিষ্যতে কাজে লাগবে আমাদের। আনডিফারেন্সিয়েটেড গোনাড সি ওই যে 4 to 6 week এমব্রায়ো, এর মধ্যে হিউম্যান ওভারি ইজ ফর্মড আউটার কর্টেক্স, বারবার যেটা বলছিলাম যে কর্টেক্সের পার্ট থেকে হবে হচ্ছে ওভারি আর মেডুলা, মেডুলার থেকে ওভারি ইজ ফর্ম ফ্রম দ্য আউটার কর্টেক্স অফ দ্য আনডিফারেন্সিয়েটেড গোনাড বাই দ্য এই যে এইচসিজি, পরবর্তী হরমোনের ক্ষেত্রে পড়ব, হিউম্যান কোরিওনিক গোনাট্রোপিক হরমোন সিক্রেটেড ইন প্লাসেন্টা, প্লাসেন্টা থেকে সিক্রেশন করে, আর টেস্টিড হবে ইনার মেডুলার থেকে, ইনার মেডুলা থেকে টেস্টিস এবং আউটার কর্টেক্স থেকে ওভারি ফরমেশন করে। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মিউটেশন পড়বো।